চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পুলক অধিকারীর কাছে। ভাইয়া আবার ফিরলাম আপনার কাছে। আজকে আমাদের এই সকালের আয়োজনটা শুরু করতে চাই আপনার কণ্ঠে একটা গান শুনে, তারপর গল্প করব। কিছুদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছিল রবজানে, ওই গানটি দিয়ে আমি শুরু করছি। গানটি লিখেছেন তারিক তুহিন ভাই, সুর করেছি আমি এবং তারিক তুহিন ভাই দুজনে। আর গানটির কম্পোজিশন মিউজিক আয়োজন করেছেন আকাশ মাহমুদ। আচ্ছা গানটা শুনে ফেলি। তুই ছাড়া বল কি আর বাঁচা, শূন্য শূন্য বুকের খাঁচা। তুই ছাড়া বল কি আর বাঁচা, শূন্য শূন্য বুকের খাঁচা। তুই বিহনে মন তো লাগে না, রব জানে রব জানে রে আর কেউ তো জানে না। হায় রব জানে রব জানে রে আর কেউ তো জানে না। একে একে এক না হইলাম, সাধের পীড়িতি করে মাওলা, সাধের পীড়িতি করে। একে একে এক না হইলাম, সাধের পীড়িত করে। এক হইল দুই অন্তর কেন, দুই দেহ দুই ধারে। কোথায় আছিস তুই রে পিয়া, কোথায় আছিস তুই? আয় না কাছে আয় রে পিয়া, একটু তোকে ছুই। তুই বিহনে মন তো লাগে না, রব জানে রে আর কেউ তো জানে না। হায় রব জানে রে আর কেউ তো জানে না। চমৎকার। এই যে সুফি ঘরানার গানের প্রতি আপনার ভালোবাসা, দীর্ঘ সময় ধরে এই গান চর্চা করে আসছেন, একটু শুরুর কথা জানতে চাই যে সুফি গানের প্রতি ভালোবাসাটা কিভাবে শুরু হয়েছিল? যখন গান শিখেছি তখন শুধু নজরুল, ক্লাসিক্যাল, ইন্ডিয়ান বাংলা এই টাইপের গান শিখতাম। পরবর্তীতে যখন একটু কলেজ লেভেলে ছিলাম তখন আমার ফোকের প্রতি আগ্রহটা বাড়লো। তারপর থেকে আমার এই সুফির প্রতি একটু আলাদা রকমের একটা মানে কি বলে ভালোবাসা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। প্রথম সুফি গান কোনটা যেটা রিলিজ পাওয়ার পরে নিজের কাছে তো ভালো লেগেছিলই, পাশাপাশি শ্রোতা বা একদম কাছের মানুষ যারা আছে তারা আমার জীবনের প্রথম যেটা ফিল্মের গান প্লেব্যাক করেছিলাম আমি, অন্তর অন্তরে মাওলা তোমার ঘরে, এইটাই সব থেকে মানুষ বেশি শুনেছে, পছন্দ করেছে। এরপরও আরও এই একটা গান গাওয়ার পরে আমি ওই রকম ধরনের সুফি গান প্রায় আরও 50টার মতন গেয়েছি ফিল্মে, কিন্তু সব ফিল্মগুলো তো সামনে আসে না, যার কারণে সবগুলো আসে না, মানে ফ্রন্টে আসে না। এর মধ্যে কেন অন্তরে প্রেম দিলা সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে যেই প্রসঙ্গে কথা বলছিলেন আপনি, একটি রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে এই অঙ্গনের মানুষজন আপনাকে চিনেছে প্রথমবার, তো রিয়েলিটি শোগুলো আসলে এই যে নতুন করে একজন শিল্পী তৈরিতে কতটা ভূমিকা রাখে বলে আপনার মনে হয়? শিল্পী তৈরি করা যায় না, এটা আমার বিশ্বাস। আচ্ছা, শিল্পী জন্মে, আর বাকিটা পরিচর্যা করে একটা প্ল্যাটফর্ম দিতে পারে। প্ল্যাটফর্মটা যে ওখান থেকে আসলে যে সময় পৌঁছে দেওয়ার একটা ব্যাপার হতে পারে, পৌঁছে দেওয়ার ব্যাপার, মানে যাদের পৌঁছে দেয়, এই আমাদের বাংলাদেশে মিনিমাম 500 ছেলেমেয়েকে, মানে ছেলে মেয়েকে বিভিন্ন রকমের রিয়েলিটি শো প্রডিউস করেছে, কিন্তু এর ভিতর হাতে গোনা কিন্তু 20 জনের মতন কাজ করে, যার কারণে শুধু জায়গা করে দিলেই যে সে মানে ভালো অবস্থানে আসতে পারবে বা ভালো জায়গায় ভালো কিছু করে ফেলতে পারবে এমন কিছু না। ওটা একটা প্ল্যাটফর্ম দেয়, কিন্তু যা করার সব তাকেই করতে হয়, নিজেকেই করতে হয়। আচ্ছা, এবং যে শিল্পী তার ভিতর ওই ধৈর্য, ভালোবাসা বা কি বলবো ওটাকে, একটা প্যাশন থাকতে হবে, ওটা থাকে, যাদের থাকে তারাই নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকে, আর যারা হাল ছেড়ে দেয় তারা এটা হয়তো ওই পর্যন্ত হয়তো থেমে যায়। হ্যাঁ, থেমে গিয়ে অন্য কিছু করে। একদম ছোটবেলার গল্প জানতে চাই যে গান কখন ফিল করলেন যে আপনার মধ্যে সুর আছে, কখন গাইতে শুরু করলেন, এবং মানে ছোটবেলার স্মৃতি আসলে কতটুকু মনে পড়ে এই বিষয়ে? আমার বাবা একজন মিউজিকের ওস্তাদ, আমার ফ্যামিলি সবাই গান করে, আমার মা, ভাই, বোন, এভরিবডি, এবং আমার ছোটবেলা থেকে আমি এই একটা গানের যে সান্নিধ্য, সবসময় গানের সুর কানে আসা বা
গানের চর্চা, আমার বাবার কাছে যারা গান শিখতো তা ওইগুলো দেখতাম বা আমি নিজে শিখতাম। বেসিক আমার টার্নিং পয়েন্ট হচ্ছে আমি যখন বাগেরহাট গিয়েছি, আমার পিরোজপুর থেকে যখন বাগেরহাট, আমি বড় হয়েছি বাগেরহাট খুলনায়, তো ওইখান থেকে ওইখানে আমার কিছু স্যার ম্যাডাম পেয়েছি যাদের তখন মানে গানটা আগে শুধু খেলার ছলে বা নর্মাল যেভাবে হয় অটোমেটিক্যালি হওয়া বলতে যেটা বোঝায়, এক্সট্রিম লেভেলের কিছু শিখি নাই তখনও, আমার নানা ধরনের সমস্যা সম্মুখীন হয়েছি, আমি হাল ছেড়ে দিইনি। হ্যাঁ, এই বিষয়ে কথা বলবো, তার আগে এখন একটা গান শুনতে চাই। কোন গান শুনবো? মুক্তিযুদ্ধকালীন সময়ের একটা স্লোগান ছিল, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, আর ওই স্লোগানটা দিয়ে আমি একটা গান গান করেছি। হ্যাঁ, চলেন গানটা শুনে ফেলি। তুমি কে আমি কে বাঙালি, তুমি কে আমি কে বাঙালি, যুগে যুগে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়েছি গালি, যুগে যুগে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়েছি গালি, তুমি কে আমি কে বাঙালি, দেখো তুমি দেখো সূর্য সেন, দেখো বঙ্গবন্ধু ছিলেন বাঙালি, দেখো প্রীতিলতা বেগম রোকেয়া জাহানারা ইমাম ছিলেন বাঙালি, দেখো তোমাকে দেখো আমাকে সব বাঙালি, এদেশ তোমার এদেশ আমার সব বাঙালি, চির উন্নত এই বাঙালি, চির উন্নত এই বাঙালি, তুমি কে আমি কে বাঙালি, তুমি কে আমি কে বাঙালি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে একদম সম্প্রতি কি কি কাজ করা হয়েছে। সর্বশেষ একটা ফিল্মের গান গেয়েছি নাও, তারপরে আর একটা ওয়েব সিরিজ কল্প, ওইটা একটা আইটেম সং, ওইটা আমি আর লেমিস গিয়েছি, এটা হচ্ছে একদম রিসেন্ট। আর সুরকার হিসেবে বেশ কয়েকটি কাজ করেছি, তার ভিতর আমার জীবনের জন্য একটা খুব উল্লেখযোগ্য একটা মানে পার্ট বলবো, অধ্যায় বলবো, যে আমার সুরে সাবিনা ইয়াসমিন ম্যাম গিয়েছেন, এটা আমার জন্য অনেক মানে একটা বিশাল পাওয়া। নিশ্চয়ই নিঃসন্দেহে। এটা একটা পুলিশের গান করেছিল, কবির বকুল ভাইয়ের লেখা শ্রদ্ধেয় এবং আমার সুর করা, এবং কবির বকুল ভাইয়ের সাথে এ পর্যন্ত প্রায় 15-20টা গান আমি এরকম সুর করে মিউজিক ডিরেকশন দিয়েছি। অনেক ধন্যবাদ ভাইয়া, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। আমরা একদম আয়োজনের শেষ প্রান্তেই চলে এসেছি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিয়ার দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। স্প্যানিশ দার্শনিক বালতাসার গ্রেসিয়ানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শ্রদ্ধা পেতে হলে অন্যকে শ্রদ্ধা করতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গানটা শুনি। আমার অ্যালবামে প্রথমে রিমিক করে দেওয়ার পরে এই গানটি খুবই পছন্দ করে, তো অল্প অল্প প্রেমের গল্পতে এইটারই একটা সুফি ভার্সন তারা করে দিতে বলে, তো ওই গানটা আমি বাপ্পাদা এবং মিমি তিনজনে গিয়েছিলাম, ওটা অল্প অল্প প্রেমের গল্প মুভিতে ওটা সুফি হিসেবে গিয়েছিল, মানে সুফি ভার্সন, কম্পোজিশনটা সুফি ভার্সন, আর আমার অ্যালবামেরটা ছিল রক ভার্সন। এখন যেটা করছি দুইটার একটা মিক্সড ভার্সন করছি। আলগা কর গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই, অলগা কর গো কপার বাঁধন,
আলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই বিনোদ বেনি জরিন ফিতায় বিনোদ বেনি জরিন ফিতায় অন্ধা ইশক মেরা কস গই অন্ধা ইশক মেরা কস গই অলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভি আমার মন তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভি আমার মন বেহোশ হোকর গির পড়ি হাত মে বেহোশ হোকর গির পড়ি হাত মে বাজু বন্ধ মে বস গই বাজু বন্ধ মে বস গই অলগা করো গো খোপার বাঁধন দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা ফস গই দিল ওহি মেরা দিল ওহি মেরা দিল ওহি মেরা ফস গই।